কল্পনা করুন, বিশাল প্রাসাদে বন্দী একদল মানুষ, বের হওয়ার দরজা কেবল একটাই, সে দরজার বাইরে থাকে বন্ধ, দরজা খুলতে চাবি লাগবে। প্রাসাদের ভিতরে একটি পাশের দেওয়ালে 10টা গর্ত আছে, যে কোনো একটাই আছে দরজার চাবি। কোন গর্তে চাবি রাখা আছে সেটা কেউ জানে না। হিসেব খুব সহজ, তাই না? গর্তগুলো খুঁজে খুঁজে চাবিটা বের করে নিলে তাহলে একটা চুকে যায়। হ্যাঁ, হিসেবটা সহজ, তবে একটা জটিলতা আছে। 10টা গর্তের একটার মধ্যে তো চাবি, কিন্তু বাকি 9টার মধ্যে আছে বিষাক্ত কালকেউট এসব। সহজ সমীকরণের এই জটিলতার কারণেই বুঝি কেউ সাহস করে আগাচ্ছেন না। সবাই বসে আছে নিষ্ক্রিয় হয়ে, কেউ কেউ প্রাসাদের তুলনামূলক আরামদায়ক কোনো কোণা বেছে নিয়ে শুরু করে দিয়েছেন বিছানাপাতি গোছাতে। মন্দিরকেই যেন নিয়তি হিসেবে মেনে নিয়েছেন সবাই। শেষমেশ একজন উঠে দাঁড়ালো, চোখে ইস্পাতের দৃঢ়তা, আত্মবিশ্বাসী পায়ে হেঁটে গেল গর্তগুলোর কাছে। একটা গর্ত বেছে নিয়ে ভাবলে সেই মুখে হাত ঢুকিয়ে দিল, সাপ ছবল দিল, মানুষটা মারা গেল প্রায় সাথে সাথেই। উঠে দাঁড়ালো আরও একজন, হাতে এক টুকরো কাপড় পেঁচিয়ে নিল সতর্কতা স্বরূপ, সযত্নে এড়িয়ে গেল প্রথম জনের বাছাই করা গর্তটা। তারপর বাকি 9টা থেকে বেছে নিল একটি গর্ত। হাতে এক টুকরো কাপড় যেমন তেমন একটা খুব লাভ হলো না, প্রথম জনের মতো সেও মারা পড়লো সাপের কামড়ে। উঠে দাঁড়ালো তৃতীয় জন, তারপর চতুর্থ, তারপর পঞ্চম। প্রত্যেকেই সাধ্যমতো চেষ্টা করলো সাপের ছোবল থেকে হাত বাঁচানোর, কিন্তু একে একে মারা পড়লো সবাই। পুরো সময়টা জুড়ে অধিকাংশ মানুষ বসে থাকলো নিষ্ক্রিয় দর্শক হয়ে। সবার মুক্তির জন্য যখন ওরা একে একে মারা যাচ্ছিল, সেই সময়টা নিষ্ক্রিয় দর্শকরা কাটাচ্ছিল ঠাট্টা আর সমালোচনায়। কেউ ঠাট্টা করল, কেউ গাল দিল, বোকা, গাধা, নির্বোধ, আবেগী আর জজবাতি বলে। আর যাই হোক, চাবি খোঁজার চেষ্টায় বেঘরে প্রান্ত দিতে হচ্ছে না, এই তৃপ্তি হাসি মুখে করে বসে রইল বাকিরা। একে একে মারা পড়ল 9 জন, গর্ত বাকি একটা। হাত বাড়িয়ে শেষ গর্তটা থেকে চাবি বের করে আনলো 10 জন, ধীরে নিশ্চিন্ত পায়ে হেঁটে গিয়ে খুলে দিল প্রাসাদের দরজা। এতক্ষণে নিষ্ক্রিয় দর্শক আর সমালোচকরা তখন আনন্দে আত্মহারা, চারপাশে জড়ো হয়ে কান ফাটানোর শব্দে হাততালি দিচ্ছে সবাই, কেউ আবেগে কাঁদছে, হাতে চাবি ধরা মানুষটাকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসার বন্যায়। একবার কল্পনার রাজ্য থেকে বেরিয়ে আসুন, আপনার জন্য একটা প্রশ্ন আছে, বলুন তো এ মুক্তি, এ বিজয় আসলে কে আনল? এ বিজয় কি 10 ব্যক্তির অবদান, নাকি আগের 9 জনের অবদান আরও বেশি? সবার আগে যে মানুষটা উঠে দাঁড়িয়েছিল, নিঃসংকোচিত্তে হাত বাড়িয়ে দিয়েছিল সাপের গর্তে, যারা তার পরে এসেছিল তাদের তুলনায় তার অবদান কি বেশি না? আমাদের কল্পনার প্রসাদে বন্দী মানুষগুলোর মধ্যে মুসলিম উম্মাহ আজ বন্দিত্বের সময় পার করছে। সত্যিকার অর্থে পরাজিত তো সেই, ঝুঁকি নেওয়ার চেয়ে বন্দী হয়ে জীবন কাটিয়ে দেওয়া যার পছন্দনীয়, যে সাপের কামড়ের ভয়ে মুক্তির চেষ্টাই করে না। কিন্তু যারা নিঃসংকোচে নির্ভীক চিত্তে উঠে দাঁড়ায়, সব প্রতিকূলতার বাধা সত্ত্বেও মুক্তির জন্য, বিজয়ের জন্য চেষ্টা চালায়, যারা বিজয় দেখতে যেতে পারবে না জেনেও বিজয়ের জন্য আল্লাহ সুবহান তাআলার রাস্তায় জান মাল সম্পদ উজাড় করে দেয়, তারাই হলো গৌরবের উত্তরসূরি আর তারাই উম্মাহর অগ্রবর্তী বাহিনী। আপনি ওই বাহিনীর সদস্য হতে পারবেন, তবে 2টো শর্ত আছে। 1, এমন কোনো গর্তে হাত দিতে পারবেন না শরিয়াহ, ইতিহাস, শিক্ষা যেগুলো দেখিয়ে গেছে যেখানে চাবি নেই। 2, যারা আপনার আগে গেছেন এবং সবল খেয়েছেন তাদের অভিজ্ঞতা থেকে শিখতে হবে, তারা যেখানে শেষ করেছেন শুরু সেখান থেকে করতে হবে, শুধু ভুলগুলো এড়িয়ে চলতে হবে, তাদের অভিজ্ঞতাকে গভীরভাবে অধ্যয়ন না করে শুধু সাহস, বীরত্ব আর উত্তম নিয়াত নিয়ে এগোলে হবে না, তা না হলে আপনি আবারও একই গর্তে দংশিত হবেন এবং যে গর্ত থেকে এর আগেও আপনার ভাই সবল খেয়েছেন। আর মুমিন একই গর্ত থেকে 2বার দংশিত হয় না। যদি এই 2 শর্ত মেনে এগিয়ে যান তাহলে নিশ্চিত থাকুন বিজয় আমাদেরই হবে, যেখানে ঈমান আছে সেখানে হতাশার কোনো সুযোগ নেই।